আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস উপলক্ষে ভাতা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস দু হাজার একুশের ভাতা বাবদ জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে পঞ্চাশ কোটি আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে উক্ত আর্থিক মঞ্জুরিটি দুই হাজার একুশ বাইশ অর্থ বাজেটে মুক্তিযুদ্ধদের জন্য মহান বিজয় দিবস বাবদ কল্যাণ অনুদান খাতরতে বরাদ্দকৃত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে বিজয় দিবস দু হাজার একুশ বাবদ সারাদেশের উপজেলা এবং মহানগরের সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা নামের পাশে বর্ণিত কলাম চারে উল্লিখিত কলাম চারে উল্লিখিত সংখ্যক জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বিপরীতে জন প্রতি পাঁচ হাজার টাকা হারে সর্বমোট পঞ্চাশ কোটি আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকা নির্মুক্ত শর্ত ও বিভাজন অনুসারে অর্থ নিমিত্তে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হল বরাদ্দকৃত পঞ্চাশ কোটি আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকা সারণিতে বর্ণিত সংশ্লিষ্ট জেলার নামের পাশে প্রদর্শিত সম্মানী বাতাবকী জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা অনুসারে সর্বমোট এক লক্ষ পাঁচশো ছেষট্টি জন মুক্তিযোদ্ধার মধ্যে মহান বিজয় দিবস ভাতা দু হাজার একুশ বাবদ জনপ্রতি পাঁচ টাকা হারে বিতরণের জন্য অনুরোধ জানানো হল বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্মিলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ওয়েবলিংকে এম এস ডট মালোয়া ডট গভ ডট বিডি বীর মুক্তিযোদ্ধা এবং সুবিধা প্রোগীদের অনুকূলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ এর অর্থ বরাদ্দ প্রদান করা হলো তবে উক্ত ভাতা বিতরণে বীর মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ আদেশ দুহাজার অনুসরণ করা হবে এবং এই ভাতা যারা পাবেন না তাদের মধ্যে রয়েছেন বীর সম্মানী ভাতা বিতরণ আদেশ দু অনুসারে সকল শ্রেণীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত গেজের এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সম্মানী ভাতা প্রাপ্ত বিধায় মন্ত্রণালয়ের এমআইএসের উক্ত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত গেজের এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের নাম অন্তর্ভুক্ত থাকলেও এই আদেশে বরদক্ষিত সম্মানী ভাতা তারা প্রাপ্য হবেন না এবং এই বিজয় দিবসের বার্তা শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রদান করা হবে এ বিষয়ে বলা হয়েছে চলতি দুই হাজার একুশ বাইশ অর্থ নয় এগারো দুই তারিখ পর্যন্ত এমআইএসের অন্তর্ভুক্ত সম্মানী বাতাবগী জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা অনুসারে সর্বমোট এক লক্ষ পাঁচশো ছেষট্টি জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রদত্ত বরাদ্দ বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ